আজ আমরা জানব ডেনমার্ক নামের একটি ছোট দেশের কথা। দেশটির মোট আয়তন 42,931 বর্গ কিলোমিটার এবং দেশটি বেশিরভাগটাই সমতল ভূমি দিয়ে ভরা, যেখানে দেশটির সর্বোচ্চ শৃঙ্গে মোলে হোজের উচ্চতা মাত্র 170.86 মিটার। ডেনমার্কের বেশিরভাগ অঞ্চল চাষাবাদে ব্যবহারের উপযোগী। এই দেশের মোট জনসংখ্যা 2018 অনুযায়ী 57,85,664 জন। তো চলুন ডেনমার্ক সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। তো স্বাগতম আপনাকে ওয়ার্ল্ড হিস্টোরির আরও একটি নতুন এপিসোডে। ডেনমার্ককে আধিকারিকভাবে বলা হয় কিংডম অফ ডেনমার্ক। ডেনমার্কের রাজধানীর নাম কোপেনহেগেন, যা ডেনমার্কের সবথেকে জনবহুল শহর। ডেনমার্কের জাতীয় পতাকার নাম ডানেব্রগ, যা পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং একাধারে ব্যবহার করা পতাকাগুলির মধ্যে থাকায় বিশ্ব রেকর্ড গড়েছে। ডেনমার্কের আধিকারিক ভাষা ডেনিশ এবং কিছু আঞ্চলিক ভাষা ফেরোইস, গ্রিনল্যান্ডিক এবং জার্মান ভাষারও প্রচলন আছে এবং দেশটির অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। তবে ডেনমার্কে খ্রিস্টান ধর্মের পর সবথেকে বেশি সংখ্যক মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। ডেনমার্কের ডিভোর্সের পরিমাণটা অনেক বেশি এবং বহু মহিলা ও পুরুষ বিয়ে না করে একসাথে থাকে, আর এই ধরনের ব্যবস্থাকে পেপারলেস ম্যারিজ বলে। ডেনমার্কের জাতীয় মুদ্রার নাম ডেনিশ ক্রোন, আর এক ডেনিশ ক্রোন ভারতীয় 10.5 টাকা সমান। সামাজিক মেলামেশা অন্যান্য দেশগুলোর তুলনায় বেশি এবং আয়ের দিক থেকে একে অপরের মধ্যে পারস্পরিক ব্যবধান কম থাকায় ডেনমার্কের করাপশনের মাত্রা খুবই কম। মানব উন্নয়ন সূচক হিসাবে পঞ্চম স্থানে থাকা ডেনমার্ক এখন একটি সর্বোচ্চ মানের জীবন ধারণের জন্য পরিচিত দেশগুলির একটি এবং সর্বোচ্চ প্রতি ব্যক্তি আয় অনুযায়ী যেসব দেশগুলি তালিকা করা হয় তার মধ্যে প্রথম দিকে ডেনমার্কের নামটা থাকে। তাই ডেনমার্ক একটি উন্নত দেশ যার আয়ের মূল উৎস আয়রন, স্টিল, উড প্রেসিং, জাহাজ নির্মাণ এবং কনস্ট্রাকশন। তবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাতে একটা অত্যাধুনিক দেশ হওয়ায় ডেনমার্কের শক্তি উৎপাদনের ক্ষেত্রে বায়ুকে কাজে লাগানো হয়, তাই পৃথিবীর সবথেকে বড় উইন্ড টারবাইনগুলি ডেনমার্কে আছে। এই উইন্ড টারবাইনগুলি ঘোরানোর ফলে উৎপন্ন শক্তি বর্তমানে অন্যান্য দেশেও রপ্তানি করা হয়। বিপুল পরিমাণ খনিজ ভাণ্ডার থাকায় ডেনমার্কে ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল রপ্তানিতে 42তম স্থান অধিকার করে রয়েছে। ডেনমার্কে শিক্ষিতের হার 99% এবং বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে ভর্তি হতে গেলে কোনো রকম টিউশন ফি দিতে হয় না। এমনকি শিক্ষাক্ষেত্রে অনুদান পাওয়ার জন্য জমা দেওয়ার আবেদনপত্র গৃহীত হলে 18 বছর বা তার উপরে ছাত্রছাত্রীর আর্থিক সাহায্য পর্যন্ত পেয়ে থাকে। আধুনিক যুগের একটা যুগান্তকারী আবিষ্কার ব্লুটুথ এর নামকরণ করা হয় ডেনমার্কের এক রাজা হ্যারাল্ড ব্লুটুথের নাম অনুসারে। এই দেশে কফির চাইতে বেশি হয় ডেনমার্কে কফি পান করার বিশ্ববিখ্যাত, যেখানে দেশের এক বিরাট অংশ মানুষের কফি পান করতে পছন্দ করে। ডেনমার্কের সাধারণ মানুষের সম্ভাব্য আয়ুকাল 80 বছরের মতো এবং দেশের অধিকাংশ চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে পাওয়া যায়। ডেনমার্কের জনপ্রিয় উৎসব জুল, যা আবার ডেনিশ ক্রিসমাস নামেও পরিচিত, আর এই জুল সারা ডিসেম্বর নাম ধরেই পালন করা হয়। ডেনমার্কে প্রতি 2-3 দিন অন্তর অন্তর বৃষ্টি হয়, কারণ এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, ফলে বছরে প্রায় 169 দেশে বৃষ্টি হয়। অবাকভাবে ডেনমার্কের মূল ভূখণ্ডের যে কোনো স্থান থেকে সমুদ্রের উপকূল কাছাকাছি, মানে দেশে কোনো একটা স্থান থেকে যাত্রা শুরু করে 52 কিলোমিটারের মতো গেলেই জল দেখা যাবে। তাই জলের ভাগ কাছাকাছি থাকায় ডেনমার্কের সাধারণ মানুষ ভালো সাঁতার কাটতে পারে। তবে ডেনমার্কের যাতায়াতের মাধ্যম হিসেবে সাইকেলের ব্যবহার বেশি, বিশেষ করে দেশের রাজধানী কোপেনহেগেনের সাইকেলের ব্যবহার বেশি হয়ে থাকে। কিন্তু প্রাইভেট ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল, যা ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় খেলা। ডেনমার্কে প্রায় 16টি ফুটবল ক্লাবে 3 লক্ষেরও বেশি ফুটবল খেলোয়াড় রয়েছে। ডেনমার্কে আরও এক ধরনের খেলা হ্যান্ডবলে জনপ্রিয়তাও বেশি। তো এই ছিল ডেনমার্ক সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম রহস্য রোমাঞ্চকর আনকমন সব ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।